আনন ফ্যাক্টস ইউটিউব চ্যানেলে স্বাগত জানান ভ্যারাবাশিয়ালের মতো দুশো বছর বাঁচার চেয়ে বাঘের মতো দুদিন বেঁচে থাকাও ভালো জীবন সম্পর্কে এই যার উপলব্ধি সেই শেরই মহীশূর বা টিপু সুলতান যার প্রকৃত নাম ফতেহ আলী সাহাব টিপু তিনি হলেন ইতিহাসের এক বিতর্কিত নায়ক তার বাবা হায়দার আলী মহীশূর রাজ্যে সেনাপতি ছিলেন হায়দার সতেরোশো সালে টিপু নামে এক ফকিরের কাছ থেকে দোয়া লাভ করেন তারপর সতেরোশো পঞ্চাশ সালের কুড়ি নভেম্বর ঘর আলো করে আসে এক শিশুপুত্র সেনাপতি হায়দার আনন্দিত হয়ে ওই ফকিরের নামেই ছেলের নাম রাখেন টিপু মহীশূরের স্থানীয় ভাষায় টিপু শব্দের অর্থ হলো বাঘ হয়তো তাকে শেরি মহীশূর ডাকার পিছনে এটাও একটা কারণ ছিল ছোটোবেলা থেকেই টিপু বাঘের গল্প শুনতে ভালোবাসতেন বাবাই তাকে বাঘের গল্প শোনাতেন কিশোর বয়সে টিপু সুলতান বাঘ পুষতে শুরু করেন বাবার মৃত্যুর পর তিনি যখন সিংহাসন আরোহণ করলেন তখন বাবার পুরনো সিংহাসনটি বদলে তৎকালীন শ্রেষ্ঠ কারিগর দিয়ে কাঠের ফ্রেমের ওপর সোনার পাত বসিয়ে তাতে মণি মুক্তা রত্নখচিত একটি সিংহাসন বানিয়ে নিলেন আট কোনা ওই আসনটির মাঝখানে ছিল একটি বাঘের মূর্তি আট ফুট চওড়া আসনটি রেলিংয়ের মাথায় বসানো ছিল সম্পূর্ণ সোনার তৈরি দশটি বাঘের মাথা আর ওপরে ওঠার জন্য দুধারে রূপার তৈরি সিঁড়ি আর পুরোনো ব্যাঘ্রাসনটাই ছিল বাঘের শরীরের মতো ডোরাকাটা সুলতানের রাজ্যের প্রতীক ছিল বাঘ এই বাঘ ছিল তার অনুপ্রেরণার মতো শোনা যায় টিপু একটি খেলনা তৈরি করেছিলেন যার নাম দ্য টিপুস টাইগার খেলনাটি ছিল এরকম একজন ইংরেজ একটি বাঘের থাবার মধ্যে অসহায়ভাবে পড়ে গোঙাচ্ছে আর সেই বাঘ প্রচণ্ড আওয়াজ করে সেই ইংরেজের বুকের ওপর চেপে গলা কামড়ে ধরছে তখন ইংরেজটি তার হাত উঠিয়ে চেষ্টা করছে বাঘের মাথার এদিক ওদিক সরিয়ে দিতে ভিতরকার অর্গানগুলো থেকে বেরিয়ে আসছে মহীসূর সুলতানের প্রিয় গজলের সুর টিপুস টাইগার বানানোর পিছনে একদিকে যেমন ছিল তার ইংরেজদের প্রতি উষ্মা তেমনি অন্যদিকে ছিল প্রচণ্ড ব্যাঘ্রপ্রীতি সতেরোশো একাশি সালে ইংরেজ সেনাপতি হেক্টর মুন্ডো ও তার বাহিনীর কাছে দ্বিতীয় মহীসূর যুদ্ধে টিপু ও তার বাবা মারাত্মক নাজেয়াল হন এতে মহীশূরের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয় নিহত হয় অনেক সৈন্য এমনিতেই তিনি প্রচণ্ড ইংরেজ বিরোধী ছিলেন তার উপর এই পরাজয়ে তিনি আরও বেশি ইংরেজ বিরোধী হয়ে ওঠেন ঘটনাক্রমে সতেরোশো তিরানব্বই সালে হেক্টর মুন্ডোর একমাত্র ছেলে সুন্দরবনের সাগরদ্বীপে শিকারে গিয়ে বাঘের আক্রমণে নিহত হয় এই সংবাদ পেয়ে টিপুর মাথায় এই খেলনা বানানোর বুদ্ধিটি এসেছিল তার বিক্রমের আরও এক কাহিনি আছে শোনা যায় একবার এক ফরাসি বন্ধুর সঙ্গে টিপু সুলতান শিকার বেরিয়েছিলেন হঠাৎ বাঘের সামনে পড়ে যান তারা ঠিক সেই সময়ই হাতে থাকা বন্দুকটি আর কাজ করছে না অন্য কেউ হলে এমন পরিস্থিতিতে হয়তো ভোরকে যেত কিন্তু টিপু সুলতান ছিলেন আত্মবিশ্বাসী হাতে থাকা ছোট্ট ছোড়া দিয়েই বাঘের উপর ঝাঁপিয়ে পড়েন তারপর বাঘটি হত্যা করে দুজনেই প্রাণী রেহাই পেলেন এমন বীরত্ব তিনি যুদ্ধের ময়দানেও দেখিয়েছেন টিপু সুলতানের মতো আর কোনো শাসক মহীশূর রাজ্যকে ব্রিটিশ শাসন মুক্ত করতে মরিয়া হয়ে ওঠেনি সব সময় তিনি পরিকল্পনা করতেন কিভাবে ব্রিটিশ শাসন থেকে বাঁচানো যাবে তাই তো যুদ্ধাস্ত্রে হয়েছিলেন সমৃদ্ধ ইংরেজদের সঙ্গে যুদ্ধের সময় তিনি যেসব হাতিয়ার ব্যবহার করেছিলেন তা ছিল অত্যন্ত আধুনিক মানের এবং ব্যতিক্রমী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে প্রথম লকেট লার রাঞ্চার ব্যবহার করেন টিপু সুলতান সতেরোশো সালে টিপু মহীশূরের সিংহাসনে আরোহণ করেন ক্ষমতা গ্রহণের পর টিপু ইংরেজদের মতো মারাঠা রাজার চ্যালেঞ্জের মুখোমুখি হন সতেরোশো পঁচাশি থেকে সতেরোশো সাতাশি পর্যন্ত মারাঠাদের সঙ্গে মোট ছয়বার সংঘর্ষে জড়িয়ে যান এরপর চারবার তিনি জয়লাভ করেন এক চুক্তির মাধ্যমে উভয় রাজ্যের সংঘর্ষের পরিসমাপ্তি হয় টিপু সুলতান যে শুধু একজন যোদ্ধাই ছিলেন তাই নন তিনি ছিলেন একজন দক্ষ শাসক ও উদ্ভাবক তার উদ্ভাবনের মধ্যে রয়েছে নতুন ধরনের মুদ্রা চন্দ্রবর্ষে নতুন হিসাব ভূমিকর সিল্ক শিল্প সেনা প্রশাসন ও যুদ্ধে ব্যবহারের জন্য রকেট সিল্ক শিল্প প্রতিষ্ঠার জন্য তিনি তৎকালীন সুবা বাংলায় প্রশিক্ষণের জন্য কারিগর পাঠিয়েছিলেন তার উদ্ভাবিত রকেট শত্রুপক্ষকে হতভম্ব করে দেয় তার দক্ষ নেতৃত্বে মহীশূর আঠারো শতকের অন্যতম সমৃদ্ধ রাজ্যে পরিণত হয় ব্যক্তিজীবনে টিপু সুলতান একজন ধার্মিক মুসলিম ছিলেন তিনি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন অন্যান্য ধর্মীয় অনুশাসন মেনে চলতেন তবে শাসক হিসেবে তিনি ছিলেন উদার ও সব ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল টিপু সুলতানের আমলে একশো ছাপ্পান্নটি হিন্দু মন্দির নিয়মিত রাষ্ট্রীয় অনুদান পেত বরাদ্দ পাওয়া এরকম এক বিখ্যাত মন্দির হল শ্রীরাঙ্গপত্তমের রঙ্গনাষ্টমী মন্দির ধর্মীয় সহনশীলতার জন্য টিপু সুলতানের মৃত্যুর পর তাকে নিয়ে বেশ কিছু লোকসঙ্গীত তৈরি হয় যা আজও কর্ণাটকের মানুষের মাঝে জনপ্রিয় হয়ে আছে একজন শাসক হিসেবে টিপু সুলতানের অন্যতম সাফল্য ছিল আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা ভারতের একটি ছোট্ট রাজ্যের শাসক হওয়া সত্ত্বেও তার সাহসিকতা ও বীরত্ব দেখে ফরাসি সেনাপতি নেপোলিয়ন ফ্রান্সকে মহীশূরের সাথে জুট গঠনের পরামর্শ দেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ও টিপু সুলতানের সুসম্পর্ক গড়ে ওঠে দ্বিতীয় শাহ আলম তাকে নাসিবুদ্দৌলা উপাধি দেন এছাড়া তিনি আফগানিস্তানের শাসক জামান শাহ দুরানি তুর্কি শাসক সুলতান প্রথম আব্দুল হামিদ ও পারস্যের শাসক মোহাম্মদ আলী খানের সাথে যোগাযোগ গড়ে তোলেন ইংরেজদের সাথে ক্রমাগত যুদ্ধে সতেরোশো নিরানব্বই সালে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন চার মে সতেরোশো নিরানব্বই টিপু সুলতানকে হত্যা করে ব্রিটিশ বাহিনী যুদ্ধের পর টিপু সুলতানের পরিবার পরিজনকে কলকাতায় নির্বাসনে পাঠায় শ্রীরঙ্গপত্তমে যুদ্ধের পরাজয়ের পিছনে টিপু সুলতানের সেনাপতি মির সাদিক বিশ্বাসঘাতকতা করেন হায়দ্রাবাদের নিজাম ও মারাঠা রাজা ব্রিটিশদের সহযোগিতা করেন অত্যধিক সাহসী এই বীরযোদ্ধা ছিলেন ইংরেজদের বিরুদ্ধাচারী তার তীব্র আকাঙ্ক্ষা ছিল ভারতকে স্বাধীন করার তিনি ভারতে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশ গভর্নর জেনারেল রিচার্ড ওয়েলেসলি উল্লাস প্রকাশ করে বলেন ভদ্রমহিলা ভদ্রমহোদয়গণ ভারতবর্ষের মৃত আত্মাকে স্মরণ করে আমি পান করছি তিনি আরও বলেন গোটা ভারতবর্ষই এখন আমাদের রিচার্ড ওয়েলেসলির এই বক্তব্যেই মহীশূরের বাঘ টিপু সুলতানের সংগ্রাম বীরত্ব ও অবদান সম্পর্কে ধারণা পাওয়া যায় স্বাধীনচেতা টিপুর দেশাত্মবোধের দৃঢ়তার সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত ছিল ইংরেজ শাসকরা তারা মোটেই স্বস্তিত থাকতো না সাহসী যোদ্ধা টিপু সুলতানের ব্রিটিশ বিরোধী আচরণে তার মতো ভারতের স্বাধীনতা নিয়ে এতভাবে নিয়ে আর কোনো শাসক তিনি একাধারে ছিলেন প্রচণ্ড ধার্মিক ও অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল সম্প্রতি কর্ণাটকে একটি নির্মিতব্য বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব রাখা হয়েছে টিপু বিশ্ববিদ্যালয় এই নামকরণের পক্ষে বিপক্ষে চলছে প্রচারণা টিপুকে নিয়ে এই বিতর্কের মূল কারণ এই যে তাকে নিয়ে যত তথ্য পাওয়া যায় তার মূল উৎস ব্রিটিশ ঐতিহাসিকদের লেখা যেগুলোর অধিকাংশেরই সত্যতা যাচাই করা এখন আর সম্ভব নয় তাই টিপু সুলতানকে নিয়ে এই বিতর্ক যে খুব সহজে থামবে এমন সম্ভাবনাও নেই ইরফান হাবিব মহিবুল হাসান এ বিষয়ে বলতে গিয়ে বলেন পূর্বোক্ত ব্রিটিশ গ্রন্থ প্রণেতাদের মধ্যে টিপু সুলতানকে নিষ্ঠুরভাবে উপস্থাপন করার জন্য এক প্রকার প্রবণতাই ছিল ইতিহাসে টিপুকে এভাবে চিত্রায়িত করতে পারলে দিন শেষে ব্রিটিশদেরই উপকার হয় কারণ ব্রিটিশরা টিপু সুলতানের কবল থেকে মাইশোর মুক্ত করেছিল আর নিষ্ঠুরতার সাথে টিপুকে চিত্রায়িত করতে পেরে ব্রিটিশ ঐতিহাসিকরা এটাই বুঝাতে চেয়েছে যে মাইশোরবাসীকে টিপুর মতো অত্যাচারী শাসকের কবল থেকে মুক্ত করে ব্রিটিশরা তাদের জন্য শান্তির দূত হয়ে এসেছে টিপু সুলতানের কৃতিত্ব নিয়ে যত বিতর্কই দেখা দিক না কেন কর্ণাটকের জনগণের মধ্যে টিপুর গ্রহণযোগ্যতার গভীরতা মাপতে ওই রাজ্যের লোকসাহিত্যের দিকে একটু নজর দেওয়া যেতে পারে ঊনবিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে অর্থাৎ টিপু সুলতানের মৃত্যুর পরপরই অনেকগুলো লোকসঙ্গীত রচিত হয় যা কালের ধারাবাহিকতায় এখনও জনপ্রিয় কর্ণাটকে লোকসাহিত্যের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় ব্রিটিশ বিরোধী হাতে গোনা কিছু গোত্রপতি ছাড়া আর কোনো সম্রাটকে নিয়ে কর্ণাটকে শোকগাথা রচিত হয়নি আর এই শোকগাথা বা লভানাগুলির জনপ্রিয়তায় এই নেতার গ্রহণযোগ্যতা সম্পর্কে ইঙ্গিত দেয়